আসসালামু আলাইকুম। এখন ফিজিক্স 3 চ্যাপ্টার 7 এর যে অঙ্কটা আমরা দেখব সেটা হলো যে টাউ ইকুয়াল টু দেখাও আই ক্রস এ বি আর দেখাও যে টাউ ইকুয়াল টু হচ্ছে এম ক্রস বি। এখানে আই ও যা এম ও তা এইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে, অথবা প্রশ্নটা এরকম থাকতে পারে যে যে চৌম্বক ক্ষেত্রে কুণ্ডলীর ক্ষেত্রে টর্ক নির্ণয় করো, সেক্ষেত্রে তোমরা কীভাবে নির্ণয় করবে এটাই আমরা এটা নিয়ে আজকে এই প্রশ্ন। প্রশ্নটা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এই যে রেখাগুলো দেখছো, এই রেখাগুলো হচ্ছে একটা কুণ্ডলী, মনে করো যে এটা একটা চার কোণা আকৃতির কুণ্ডলী রয়েছে এবং এই কুণ্ডলীর মধ্য দিয়ে কিন্তু এই আমাদের চৌম্বক আবেশ বি যাচ্ছে। দেখো এইটা এবং এটা এর মধ্যে দিয়ে গেছে, কিন্তু আর পরে যে দুটো রয়েছে এই দুটো বাইরে রয়েছে। এই ক্ষেত্রে দেখো যদি এখানে একটা আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক কাঠামো বিবেচনা করি বা কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, তাহলে দেখো আমাদের এই এক্স এবং ওয়াই জেড ক্ষেত্রে সেক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কোনটা হচ্ছে থিটা। যদি আমরা এখানে দেখো যে এই আমাদের আয়তাক্ষেত্রের বা এটা তো রম্বসের মতো, দেখো এই দুটো পরস্পর সমান, এই দুটো পরস্পর সমান, এই চৌম্বক ক্ষেত্রে কিন্তু দেখো এটা বি এটাও বি। তাহলে দেখো আমরা যদি এই চিত্রটা এখানে যদি একটু সরল করি সেক্ষেত্রে আমাদের মোট যে টর্ক নির্ণয় করতে হবে, আমরা জানি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় টর্ক কোথায় নির্ণয় করি, মনে করি যে এই টর্ক নির্ণয় করতে গেলে হচ্ছে পি, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক যা হবে তাই হচ্ছে আমাদের টর্ক। ঠিক আছে, এখানে দেখো এই এই বরাবর এবং এই বরাবর হচ্ছে কি দেখো বি রয়েছে এবং মাঝখানে কোণগুলো হচ্ছে আমাদের থিটা। এখন দেখো আমরা জানি যে চৌম্বক ক্ষেত্রে বল হচ্ছে এন আই ভাগ বি, এন আই ভাগ বি, এটা মনে রাখবে। মনে করি এন পাক বিশিষ্ট, মনে করি যে এন পাক বিশিষ্ট এ দৈর্ঘ্য এবং বি দৈর্ঘ্য বিশিষ্ট, এটা হচ্ছে এ দৈর্ঘ্য এবং বি দৈর্ঘ্য বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলী পি কিউ আর এস, পি কিউ আর এস এর মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই মধ্য দিয়ে আমাদের আই কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং চৌম্বক ক্ষেত্রটি সুষম চৌম্বক ক্ষেত্র বি এ স্থাপিত, এতে কুণ্ডলীর উপর একটি ঘূর্ণন ক্রিয়া করবে, ধরি এক্স ড্যাশ এক্স চার দিকে ঘুরতে পারবে। অর্থাৎ দেখো এখানে আমাদের একটা বল প্রয়োগ করতেছে এবং এইখানে যখন একটা দুটো বল ক্রিয়া করবে, একটা প্লাস পজিটিভ একটা আছে নেগেটিভ, তখন কিন্তু এই এই জায়গাটা কিন্তু এটা ঘোরা শুরু হয়ে যাবে, অর্থাৎ টর্ক সৃষ্টি হবে। দেখো ধরি কুণ্ডলটি এক্স এক্স ড্যাশ এক্স এক্স ড্যাশ এর চারিদিকে ঘুরতে পারে, এভাবে তোমরা এটার বর্ণনা করবে। দেখো এখানে কুণ্ডলী তলের উপর অঙ্কিত অবিলম্ব হচ্ছে ও এন ড্যাশ, এটা হলো আমাদের ও এন ড্যাশ, এটা হচ্ছে আমাদের কুণ্ডলী, কুণ্ডলী তলের উপর অবিলম্ব হচ্ছে ও এন ড্যাশ এবং এটা যদি বি হয় এবং ও এন হয় এবং এর মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা, সেখানে দেখো ও এন ড্যাশ এবং বি এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের থিটা। দেখো আমরা তড়িৎ পরিবাহী চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে ক্রিয়াশীল বল এইটা মুখস্থ করতে হবে, কারণ যারা মেজরে পড়ে তাদের কিন্তু বেসিক সহ করা লাগবে, যেহেতু তোমাদের এটা অনেক বড় চ্যাপ্টার এবং অনেকগুলো অধ্যায়, তোমরা জাস্ট এই সূত্রটা মনে করবে, মনে রাখবে যে এফ ইকুয়াল টু আইএল বি সাইন থিটা, চৌম্বক ক্ষেত্রে ক্রিয়াশীল বল হলো এফ ইকুয়াল টু আইএল বি সাইন থিটা। এগুলো বৈদ্যুতিক প্রবাহ এখানে হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র আর সাইন থিটা হচ্ছে মধ্যবর্তী কোণ। তাহলে এফ সমস্যা আমরা কী লিখতে পারবো, আই ক্রস এল বি। দেখো এটা কীভাবে আসে আমরা জানি, ক্রস গুণ ফল এ ক্রস বি ইকুয়াল টু আমরা কী লিখতে পারি যে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা দেখলে এ বি সাইন থিটার সমান আমরা কী লিখতে পারি এ ক্রস বি, তাহলে এটাও সেমভাবে হয়েছে। তাহলে এফ ইকুয়াল টু এখানে যদি আমরা ভেক্টর চিহ্ন দেই এফ ইকুয়াল টু আইএল সাইন থিটা উঠে যাবে, তাহলে আইএল ক্রস বি। ঠিক আছে, ধরা যাক কুণ্ডলী পি কিউ এবং আর এস বাহু দৈর্ঘ্য বি এবং এরা বি এর সমান্তরাল। দেখো পি কিউ এবং আর এস বাহু দৈর্ঘ্য বি, এখানে দেখো পি কিউ এবং আর এস বাহু দৈর্ঘ্য হচ্ছে আমাদের বি এবং এরা কার সমান্তরাল এবং এরা হচ্ছে বি এর সমান্তরাল। তাহলে দেখো যে পি কিউ বাহুর উপর ক্রিয়াশীল বল, দেখো কোনো বাহুর উপর ক্রিয়াশীল বল সমান সমান আমরা জানি আই এল বি সাইন থিটা, তাহলে এফ পি কিউ, দেখো পি কিউ এখানে পি কিউ বাহুটা হচ্ছে পি কিউ, তাহলে এখান থেকে আমরা পাবো আই ক্রস বি
সংশোধন আই ক্রস বি সাইন থিটা। এবং যেহেতু এই বাহুতে দেখো এই বাহুতে আমাদের এর মধ্যবর্তী কোণ বি এবং বি এর মধ্যবর্তী কোণ হবে জিরো ডিগ্রি, সেক্ষেত্রে এটার মান হচ্ছে আমাদের জিরো, অর্থাৎ পিকিউ বাহুর এই পিকিউ বাহুর উপর মানটা পেলাম জিরো। দেখো এখন একইভাবে আমরা আর এস বাহুর উপর ক্রিয়াশীল বল বের করবো। দেখো এখানে হচ্ছে আর এস, তাহলে আর এস বা তাহলে এফ এফ আর এস সমান হবে আই ক্রস বি বি। তাহলে এখানে বি এবং ক্রিসের মধ্যে যে কোণটা বি এবং বি এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই বাহুর ক্ষেত্রে হচ্ছে এর মান হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এফ আর এস ইকুয়াল টু আই এল বি সাইন থিটা, অর্থাৎ সাইন 180 ডিগ্রি মান দেখো আসে যে এফ আর এস ইকুয়াল টু আই এল বি সাইন থিটা। ধরা যাক কিউ আর এবং এস বাহুর দৈর্ঘ্য এবং এবং বি বাহুর সাথে এরা লম্বভাবে ক্রিয়াশীল। এবার দেখো এবং এই বাহু দুটো নিয়ে আমরা কাজ করব। তাহলে কিউ আর এর উপর প্রযুক্ত বলা হচ্ছে এফ কিউ আর। দেখো এই বাহুর উপর প্রযুক্ত বলা হচ্ছে আমাদের আই এ গুণ বি। কেন এ হলো? কারণ এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এ। তাহলে আই বি সাইন থিটা বা আই এ বি সাইন 90, কারণ এখানে এ এবং বি এর মধ্যে এই বাহু এবং এর আমাদের যে চৌম্বক ক্ষেত্র এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এখানে আমরা বলবো আই এ বি, অর্থাৎ পৃষ্ঠ লম্ব বরাবর নিচের দিকে। অনুরূপভাবে এফ এস ডি এই ক্ষেত্রেও কী পাবো? এই ক্ষেত্রেও আমরা 90 ডিগ্রি পাবো। দেখো আই ক্রস বি বা আই বি সাইন থিটা বা আই বি সাইন 90 বা আই অর্থাৎ পৃষ্ঠের লম্ব বরাবর উপরের দিকে। তাহলে আমরা শুধু শেষে দুটার ক্ষেত্রে কিন্তু আই এ বি এবং আই বি পেলাম, কিন্তু আমরা উপরের দুই পাশাপাশি অপর যে দুই বাহু ছিল বি বাহুর ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা পাইনি। অর্থাৎ এফ এস পি, অর্থাৎ এফ বল এস পি পি বল এবং এফ এস পি এর মধ্যবিন্দু হচ্ছে এম এবং এফ কিউ আর এর মধ্যবিন্দু হচ্ছে এন দিকে ক্রিয়াশীল। দেখো এফ এস পি আমাদের এখানে এফ এস পি এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের এম। দেখো এই চিত্রটা লক্ষ্য করো, এটা হচ্ছে এফ এস পি এর মধ্যবিন্দু হচ্ছে এম এবং এফ কিউ আর এর মধ্যবিন্দু হচ্ছে এন এর দিকে ক্রিয়াশীল, অর্থাৎ এই বিন্দুতে ক্রিয়াশীল। একটা হচ্ছে এই বিন্দুতে ক্রিয়াশীল, একটা বিন্দুতে ক্রিয়াশীল। দেখো আমাদের এই দিকে যে ছিল নিচের দিকে আর এটা ছিল উপরের দিকে, অর্থাৎ দুটো বল যখন দুই দিকে ক্রিয়া করবে তখন কী করবে? এই আমাদের যে চার কোনা আকৃতির আয়তটা রয়েছে তখন এটাকে ঘোরা শুরু হবে, অর্থাৎ টর্ক সৃষ্টি হবে। এখন এই টর্কটা আমরা এখানে নির্ণয় করব। উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে এফ এস পি এবং এফ কিউ আর এর মান সমান কিন্তু বিপরীতমুখী, তাই এদের ক্রিয়াবিন্দু একই না হয় একটি স্টর্কের সৃষ্টি করবে। আমি যেটা বললাম যে এটা তখন ঘোরা শুরু করবে, একটা বল যদি উপরের দিকে এবং একটা বল যদি নিচের দিকে ক্রিয়া করবে। দেখো এইটা যদি আমরা এই নিয়ে একটা বল যদি আমি এই উপরের দিকে এই আঙুলটা উপরের দিকে ঠেলে এবং এটা যদি নিচে, তাহলে কলমটা কী হবে? কলমটা দেখো নিচের দিকে ঘুরতেছে, ঠিক একইভাবে এটা কিন্তু ঘুরবে। তাহলে বল দুটির সৃষ্ট দণ্ডের টর্ক, টর্ক আমরা জানি যে একটি বলের মান এবং বল দুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে যে কোনো একটা বলের মান আমরা জানি যে আই এ বি আমরা বের করছিলাম এদের এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এন, এন হচ্ছে এখানে এন টি। তাহলে আই এ বি এবং এন টির মানটা হলো হচ্ছে বি সাইন থিটা, বি সাইন থিটা অর্থাৎ লম্ব অভিক্ষেপ। তাহলে আই এ বি সাইন থিটা অর্থাৎ বর্তনীর ক্ষেত্রফল, যেহেতু আমরা এ ইকুয়াল টু বি জানি। দেখো এ এবং এই বি মিলে হয় এ বড় হাতের এ, সেক্ষেত্রে লেখা যায় আই এ বি সাইন থিটা। তাহলে টাওয়ের দিক হবে এক্স এক্স ড্যাশ বরাবর, এক্স এক্স ড্যাশ বরাবর, অর্থাৎ ভেক্টর রূপ আমরা এইভাবে লিখতে পারি। দেখো ভেক্টর রূপ দেখো আই বি সাইন থিটা, যেহেতু আমরা জানি যে এ ক্রস বি ইকুয়াল টু হলো এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, তাহলে এটা সমস্যা এটা লেখা যায়। তাহলে আই বি সাইন থিটার সমস্যা যেহেতু এটা আলাদা এটা আলাদা, তাহলে আই এ ক্রস বি, যদি পাক সংখ্যা এন হয় তখন এটাকে আমরা এইভাবে লিখতে পারবো টাও ইকুয়াল টু এন আই ক্রস বি বা মিউ ক্রস বি। এখানে মিউ ইকুয়াল টু আমরা জানি এন আই এ, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রবণ।